আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী বা মেঘনা আফার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য হচ্ছে 156 কিলোমিটার এবং গড় প্রস্থ হচ্ছে 3400 মিটার এবং নদীটির প্রকৃতি হচ্ছে সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ফাওবো কর্তৃক মেঘনা আফার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং 17। মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহত্তম এবং প্রধান নদী। এবার আমি উৎপত্তি এবং গতি প্রকৃতি নিয়ে আলোচনা করব। আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে, তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালনী নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরও দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 650 মাইল। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত। এখান থেকে আনুমানিক 90 মাইল দক্ষিণে চারটি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এগুলো স্থানীয় নাম তেঁতুলিয়া, শাহবাজপুর, সন্দ্বীপ ও হাতিয়া। মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বেশি বৃষ্টির পানি বহন করে। এই নদী সুরমা, কুশিয়ারা, খাসিয়া, জয়ন্তিয়া, পাহাড় ও শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় বিল ও হাওর তৈরি হয়েছে, আর এই কারণে মেঘনা খুব গভীর ও খরস্রোতা। ঢল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত। বৃষ্টির পানি যখন খুব দ্রুত মোহনার কাছে পৌঁছাতে পারে না, তখনই এর দুই কূল ছাপিয়ে বন্যা হয়। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায়। এই ইলিশ অত্যন্ত সুস্বাদু, এজন্য চাঁদপুরে ইলিশ বিশ্ববিখ্যাত। কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গোমতী সেতুর অবস্থান রয়েছে। এছাড়া বরবের রেলওয়ে সেতু ও এই নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু। সুরমা নদীর তীরে কানাইঘাট, গোপালগঞ্জ, সিলেট, চাতক, সুনামগঞ্জ, দিরাই, মারকুলি প্রসিদ্ধ শহর ও বাণিজ্য কেন্দ্র। কুশিয়ার তীরে জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্জুগঞ্জ, বালাগঞ্জ, আজমিরিগঞ্জ, শাল্লা, ভৈরব বাজার ও চাঁদপুর মেঘনার তীরে বিখ্যাত শহর ও বন্দর। মেঘনা তার দুই তীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে, তাই বাংলা সাহিত্যে গান, কবিতা, কথায় অনিবার্যভাবে মেঘনার প্রসঙ্গ এসেছে। কবি আহসান হাবিবের একটি বিখ্যাত কবিতা হচ্ছে মেঘনা ফারের ছেলে। লেখক হুমায়ুন কবিরের মেঘনার ডল একটি বিখ্যাত কবিতা। শামসুর রহমান তার প্রিয় স্বাধীনতা কবিতায় লিখেছেন, মেঘনা নদী দেব পারি কললা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। মেঘনা নদীর চরসমূহের মধ্যে রয়েছে ডালসর ইউনিয়ন, চর কুকরি মুকরি, ইব্রাহিমপুর ইউনিয়ন, ঈশানবালা, চর গাজীপুর মণিপুর, নীলকমল, চর আলেকজান্ডার, বাবুরচর, চর কাশিম, চর সোনারামপুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।